দিল্লি মেট্রো ভারতের সবচেয়ে দীর্ঘতম মেট্রো ব্যবস্থা, শহরে পরিবহনের ক্ষেত্রে যেটি দিল্লিতে নতুন যুগের সূচনা। পৃথিবীর বিভিন্ন দেশ যেখানে 20 কিলোমিটার 40-50 কিলোমিটার মেট্রো লাইন নির্মাণ করতে হিমশিম খাচ্ছে, লেগে যাচ্ছে বছরের পর বছর, সেখানে দিল্লি মেট্রোতে মাত্র 4.5 বছরে 125 কিলোমিটার মেট্রো লাইন নির্মাণের রেকর্ড রয়েছে। এসব নিয়েই আজকের ভিডিও। দিল্লি ভারতের রাজধানী, অন্যতম পুরাতন শহর। 2011 সালে 1 কোটি জনসংখ্যা বেড়ে এখন 3 কোটির বেশি মানুষের বাস দিল্লিতে। শহরের আয়তন 700 স্কোয়ার কিলোমিটার থেকে বেড়ে হচ্ছে 55,000 স্কোয়ার কিলোমিটার। সব মিলিয়ে বিশাল এই জনগোষ্ঠীকে স্বস্তি দিতে 1998 সালের 1 অক্টোবর শুরু হয় দিল্লি মেট্রোর প্রথম লাইনের নির্মাণ কাজ। 4 বছরে শেষ হয় 8.5 কিলোমিটার রেড লাইনের, যেখানে স্টেশন 6টি। অবশেষে 2002 সালের 24 ডিসেম্বর দিল্লির শাহদারা এবং 30 হাজারি পর্যন্ত লাইন উদ্বোধনের মধ্য দিয়ে মেট্রো রেলের স্বর্ণালী যুগে প্রবেশ করে দিল্লি। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিল্লিবাসীর। পরবর্তীকালে প্রথম ধাপে 65 কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন নির্মিত হয় নির্ধারিত সময়ের 2 বছর 9 মাস আগে। শুধু তাই নয়, দ্বিতীয় ধাপে আরও 125 কিলোমিটার দীর্ঘ মেট্রো করিডোর নির্মাণ করে দিল্লি, যা শেষ হয় মাত্র 4.5 বছরে, যেখানে 35 কিলোমিটারই মাটির নিচ দিয়ে। বর্তমানে দিল্লি মেট্রোর অধীনে প্রায় 389 কিলোমিটার লাইনে চলছে মেট্রো রেল। পুরো এসব পথে মোট 285টি স্টেশন রয়েছে। এই মেট্রো নেটওয়ার্ক এখন দিল্লির সীমানা পেরিয়ে উত্তরপ্রদেশের নয়ডা এবং গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদ, বাহাদুরগড় এবং হরিয়ানার বল্লভগড়ে পৌঁছেছে। আর এসবের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সফল মেট্রো হিসেবে পরিচিতি লাভ করেছে দিল্লি মেট্রো। দিল্লি মেট্রোতে বর্তমানে 4, 6 ও 8 কোচের সমন্বয়ে 300টিরও বেশি মেট্রো রেল চলছে। দিল্লিতে এখন 12টি লাইনে চলছে মেট্রো রেল। সব মিলিয়ে পুরো দিল্লি এখন মেট্রো নেটওয়ার্কের আওতায়। যাত্রীরা বেশিরভাগ গন্তব্যে পৌঁছাতে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারছেন মেট্রো রেল। প্রতিদিন গড়ে প্রায় 50 লাখ যাত্রী চলাচল করে দিল্লি মেট্রো রেলে। বিভিন্ন জায়গার তুলনায় খরচও তুলনামূলক কম হয়েছে দিল্লি মেট্রোতে। প্রথম ধাপের 65 কিলোমিটার মেট্রো লাইন নির্মাণে ব্যয় হয়েছে 17,394 কোটি ভারতীয় রুপি, যে পথে 59টি স্টেশন সহ 3টি লাইন কাভার করেছে। অর্থাৎ দিল্লি মেট্রোর প্রথম ধাপে 65 কিলোমিটার নির্মাণের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে 267 কোটি ভারতীয় রুপি, যা বাংলাদেশি টাকায় 304 কোটি। দিল্লি মেট্রোর দ্বিতীয় ধাপে 4 বছরে নির্মিত হয় 125 কিলোমিটার মেট্রো লাইন, যেখানে খরচ হয় 18,800 কোটি ভারতীয় রুপি। অর্থাৎ এখানে প্রতি কিলোমিটারে খরচ দাঁড়ায় 150 কোটি রুপি, বা বাংলাদেশি টাকায় 170 কোটি 48 লাখ। দিল্লি মেট্রো পরিবেশগতভাবেও অসাধারণভাবে অবদান রেখে চলেছে। পরিবেশ বান্ধব করতে দিল্লি মেট্রোতে রয়েছে সোলার প্যানেল সহ নানা আয়োজন। এটি প্রতি বছর শহরের 6,30,000 টন কার্বন নিঃসরণ কমিয়েছে দূষণের মাত্রা। সব মিলিয়ে তাই বিশ্বের অনেক শহরের জন্য অনুকরণীয় মেট্রো ব্যবস্থার মডেল এখন দিল্লি মেট্রো। শুধুমাত্র তথ্য তুলে ধরতেই এসব ভিডিও। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন, খুব ভালো। আল্লাহ হাফেজ।